পেটের বেদনা করলে কবের থেকে আমরা জানি না, কিন্তু কালকে রাত্রে ফোন করে কইতাছে পেটের বেদনা। তো আমরা যেমন হোক একজন হইলে যাইতাম, তো আমি একজন হইলে আমিও তিন বাচ্চা ভালো যেতে দাম পারি না। তো একটার বাচ্চাটা লই আমি রিহ্যাব সেন্টারে গেছি, রিহ্যাব সেন্টারে গিয়েছি রা গিয়ে পাইছি না কো বেশি বেদনা লই লই গেছে জিবি। তো জিবির থেকে জিবি তাইছি, জিবি তাই দিয়ে ইয় লাগাই ইয়ে অক্সিজেন অক্সিজেন লাগাই রাখছে, ধোঁয়া দিতেছে। তো আর আমার লোক কথা কইছে না, শুধু সাইয়া রয়েছে কতক্ষণ পড়বই কেন দম গেছে না। সমস্যাটা কি হয়েছিল? সমস্যাটা বলে পেটের বেদনা, নেশা করতে গিয়ে রিহ্যাব সেন্টার দিয়ে রাখছি, পেটের বেদনা আছে। কবে দিয়েছিলেন যে এফ সেন্টার? আচ্ছা চার মাস হয়ে গেছে, 10 তারিখ আলে পুরোপুরি 4 মাস পুরো নব। আচ্ছা, এই 10 তারিখ কি ওনারে কি বাড়িতে আনলেন? হইলে হ্যাঁ। কত টাকার বিনিময়ে দিয়েছেন? বা মাসে 6,000 টাকা। আর অ্যাডভান্স কত দিয়েছিলেন? অ্যাডভান্স টিয়ার দিয়েছেন। কোন জায়গাতে দিয়েছিলেন? এটা এটা ডুকলি। তো এই স্বামী কি নেশা করতো যার ফলে রিহ্যাব সেন্টারে দিয়েছেন? ওই কর্তা খাইতো। কতদিন যাবো দিদি? তিন বছর হয়ে গেছে। প্রথম আপনারা কীভাবে বুঝছেন যে এইসব নেশা করতো? ওই প্রথম বুঝছি না, এরপর আস্তে ধীরে দেখতে দেখতে মানুষটা ইয়ে আচরণ ব্যবহার করে মানে একটু ভয়ঙ্কর এগুলি আমরা বুঝছি নেশাটা করে। কি মনে হয় মানে স্বামীর কি পেটে ব্যথা মৃত্যু হয়েছে না এর পেছনে অন্য কোনো কারণ আছে? মানে কী করতাম আমি যদি করতাম না, আমরা তো তাহলে যদি মনে করেন অন্য কোনো কারণ না থাকতো আমরা সারাদিন ফোন করে করলেও নেই। আমরা তো সারাদিন আর ফোন করে করছেন না, সন্ধ্যার সময় ফোন করে কর যে ফ্যাটের ব্যথা। তো যদি ফ্যাটের ব্যথা সারাদিন তো থাকতো, তো সারাদিন হঠাৎ করে ফ্যাটের ব্যথা না করলে হঠাৎ করে কি মানুষের মরে থাকা? এটা তো বুঝতে পারলাম না। মানে শেষ সময় আপনাদের কত টাকা মানে পাওনা আসলো আপনাদের? তারা পুরা টাকা ভালো আছে, আমরা কইছি আমরা লোন দেওয়া দিলাম কাছে 10 তারিখ কইছে, 10 তারিখে আমরা পুরা দেওয়া দিলাম। 4 মাসের টাকা পাবো? হ্যাঁ 4 মাসের টাকা একলগে দিলাম। কত টাকা আয় আপনাদের? 24,000 টাকা। টাকার লিগে কোনো ধরনের চাপ সৃষ্টি করছিল? চাপ টাকার লিগে এমনি কোনো চাপ হচ্ছে না, কিন্তু ফোন করতো কোনো কোনো কবে টাকা পাঠাবো কবে নিব কবে টাকা পাঠাবো ফোন করতো। এমনিতে স্বামীর মৃতদেহটি দেখছেন, দেখে কি মনে হয়েছে? কি মনে হয়েছে তাহলে আজ 4 মাসের ভিতরে মানুষের এতটুকু বুঝলা থাকা আমি যদি বুঝা হয় না। 4 মাসের থেকে এমন পোলা বলছে, এটা কি ওষুধের দ্বারা তো বলছে না কি এতে বলছে? মানুষ তো 4 মাসে বালা পোড়া খাইলে মানে এমন টাকা পোলা দেয় না। আপনারা আসিল শৈলত কিছুই আসিল না, নেশা খাইতে খাইতে সব শেষ করেছে। এই মানুষটা 4 মাসের ভিতরে এতটুকু বলছে কেন? লাস্ট কবে স্বামীর সঙ্গে দেওয়া হয়েছিল? লাস্ট ওই কালকে দেখা করছি, আমরা দেখা করছি 4 মাসের মধ্যে না, 4 মাসের মধ্যে আমরা দেখা দেওয়ার চেষ্টা না, হ্যাঁ দেওয়ার চেষ্টা করছি। আমরা কইছে ও বালুই আছে দেওয়ার লিগে দিয়েছেন। এখন কী চান? আমি কী চাই কিচ্ছু, আমি কী থাকবো? আমারও তো গার্জেন আছে, শাশুড়ি আছে, তার কথা বুঝতে। স্বামীর নাম কী? স্বামীর নাম রাহুল দেব। বয়স কত? বয়স 27। বাড়ি কোন জায়গায়? বাড়ি পূর্ব চম্পাবন। কী করতো এমনি? এমনি যখন যে কাম পাই এই কামই করতো।